ওয়া আল্লাহু আল্লাহু আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া nusাল্লিমু আলা হাবীবিল কারীম আম্মা বাদ শুভ দর্শক শ্রোতা সকলকে সুস্বাগতো জানাচ্ছি ইসলামি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়া জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রতিটি পর্বে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিবেশীর অধিকার আর এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সুন্দর সমাধান দিতে আজ আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন মুফতি মোহাম্মদ মহিউদ্দিন খাতিব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদ ঢাকা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা ইসলামী যে কোনো বিষয় সম্পর্কে জানতে সরাসরি ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক এক তিন নয় তিন আট এবং আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় এই নম্বরগুলোর যে কোনো একটিতে আসুন তাহলে কথা বলি আমাদের আজকের সম্মানিত অতিথির সাথে মতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জমার দিন শুক্রবার জমাবার বেলা এ সুন্দর সকালে আমরা একটি চমৎকার অনুষ্ঠানে কথা বলার জন্য একত্রিত হয়েছি তো আপনাকে স্বাগত জানিয়ে বিষয়টা নিয়ে আমরা কিছু আলোচনার সূত্রপাত করতে চাই প্রতিবেশীর হক বা অধিকার এটা তো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সব সময়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ কারণ রসুলি করিম সল্লাহ আলহিউসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে হজরত জিব্রাহল আলহিসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে আমার এখানে এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি মানে গুরুত্ব সহকারে কথা বলছেন তাদের হকের ব্যাপারে মনে হচ্ছিল যে আল্লাহ তালা প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী মনোনীত করবেশ বানিয়ে দেবে তো এই দৃষ্টিকোণ থেকে যদি একটু কিছু আমাদেরকে শোনান আলহামদুলিল্লাহ আল্লাপাকে দরবার লাখ শুক্রিয়া যে আমরা এমন একটি বিষয় নিয়ে আসছি যে বিষয়টা আমরা সামাজিক জীবন একটি মানুষ হিসাবে যে সামাজিক জীবন রয়েছে কিন্তু সামাজিক জীবন ও সামাজিক বন্ধন রয়েছে যে সামাজিক জীবন এবং বন্ধন থেকে আমরা যে অবস্থানে অবস্থান করি সেখানে আমাদের প্রত্যেকের জীবন চলার পথে জীবন পথে জীবনের সকল ক্ষেত্রে কিন্তু প্রতিবেশী আছে তো এই প্রতিবেশীর দায়িত্ব প্রতিবেশীর কর্তব্য এটা স্বয়ং আল্লাহ সুবাহান আহু তালা বলেছেন হুজুর আপনি একটি যে হাদিসের কথা বললেন জিব্রাইল এলে এসি আল্লাহ সাল্লামের সামনে যে ওয়ারিস নিয়ে এমন আলোচনা করতেছিলেন যে আলোচনার গভীরতা আন্তরিকতা ব্যাপকতা এত বেশি ছিল যে যে আল্লাহ সাল্লাম মনে করছিলেন যে সাই ওয়ারিসহু সে তাকে ওয়ারিস বা উত্তরাধিকে বানিয়ে দেওয়া হবে তো এ থেকে বোঝা যায় যে প্রতিবেশীর ব্যাপারটা স্বয়ং জিব্রাইল যেখানে আলোচনা করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে এসেছেন এবং আল্লাহ সুবাহান তা তালাও কিন্তু কোরআনুল কারিমে সেই কথাই বলেছেন ও আবুদুল্লাহ আল্লাহ তুসিকবি যে তোমরা আল্লাহ তালার ইবাদত করবে পিতামাতার সাথে হেসান করবে তোমরা আত্মীয় সাথে সুব্যবহার করবে এতিমের সাথে মিসকিনের সাথে এবং নিকট আত্মীয় এবং দূর আত্মীয় নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সকলের সাথে সমানভাবে তোমরা হেসান করবে তো এখন দেখা যায় আমরা আমাদের জীবনে ব্যক্তি শান্তি চাই আমরা পারিবারিক শান্তি চাই আমরা সামাজিক শান্তি চাই আমরা রাষ্ট্রীয় শান্তি চাই আমরা আন্তর্জাতিক শান্তি চাই এই শান্তির মূল মন্ত্র এবং যা কিছু বলবেন সেটা হবে সুসম্পর্কের মধ্যে কারণ এখন আমি খুব ভালো থাকবো কিন্তু আমার প্রতিবেশীর সাথে পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকবে না এটা ভালো থাকা কখনো সম্ভব হবে না আমি ভালো থাকতে চেষ্টা করব আমার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলব না এতে আমি কখনো ভালো থাকা সম্ভব হবে না তো যে কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার জীবদ্দশা জীবনী নিজে প্র্যাকটিক্যাল করেছেন কেমত পর্যন্ত ওম্মতকে প্রতিবেশীর সাথে কি ধরনের আচরণ করতে হবে কীভাবে তাদেরকে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে হবে সেই দিক নির্দেশনা আল্লাহ রসুলাম দিয়ে গিয়েছেন তো যে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আয়সাল্লাম বলেছেন সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না সে ব্যক্তি কখনও মোমেন হতে পারে না সে ব্যক্তি কখনও মোমেন হতে না আল্লাহ লাই হলাইন আল্লাহ মিন সে ব্যক্তি কখনও মোমেন হতে পারে না যার থেকে তার প্রতিবেশী নিরাপত্তা পায় না তো এখন এই নিরাপত্তার অভাবে যদি প্রতিবেশী যদি আতঙ্কের মধ্যে থাকে আমিও কিন্তু আতঙ্কের মধ্যে থাকবো কারণ আমি কাউকে দৌড়াতে গেলে কাউকে যদি কারোর পিছনে দৌড়াতে আমিও তো দৌড়াতে হবে তো এই প্রতিবেশীর সাথে সুসম্পর্কের ব্যাপারে আল্লাহাম ইমানের সাথে তুলনা করেছেন যে সে ব্যক্তি কখনো মোমেন হতে পারে না তাহলে আমরা তো মোমেন হওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের জীবনে আমাদের প্রচেষ্টা আমাদের জীবনের সকল ব্যবস্থা আমরা চাই যে পৃথিবীতে মোমেন হব উনিতেকে মুমিন হয়ে পৃথিবীকে বিদায় নিব তো এই মুমিন হওয়ার ক্ষেত্রে আমরা আলোচনা শুনবো একটা ফোন নেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন হ্যালো হ্যালো জি বলুন আমি একটু প্রসঙ্গ ছড়াই বলতে চাচ্ছি যে আজকে তো প্রতিবেশীর फस নিয়ে কথা বলার কথা কিন্তু তারপরেও বলতেছি যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় ধন্যবাদ আপনি শুনুন আমরা বলছি বাংলাদেশে বিভিন্ন রকমের ব্যাংক ব্যবস্থা প্রচলিত আছে এখানে চাকরি করা কতটুকু সঙ্গত ব্যাংক ব্যবস্থা একটা কর্মস্থল মানুষ সেখানে কর্মের মধ্যে জড়িত হবে ব্যবস্থাপনার মধ্যে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আমরা সবসময় একটি কথা আল্লাহর কোরআন থেকে আমরা কোট করি এবং জানি যে আমার জীবনের জন্য উপার্জন হালাল করতে হবে এই জন্য আল্লাহ আল্লাহুলভাইবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন তো এখন যেখানে হালাল পন্থা রয়েছে হালাল পদ্ধতি রয়েছে হালাল লেনদেন রয়েছে হালাল সিস্টেম রয়েছে সেই জায়গাটাকে গ্রহণ করা যাবে তো যে কারণে আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই জমিনের মধ্যে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা তারা হাজারো চেষ্টা লাখো চেষ্টা করে যাচ্ছেন যে ইসলামিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে শরীয়ত সম্মত এই ব্যাংক পদ্ধতি চালু রাখার জন্য চালু আরও করার জন্য আরও তারা এটা যে হয়ে গিয়েছে এমনটা কিন্তু বলে না কিন্তু তারা করার চেষ্টা অব্যাহত রেখেছেন রেখেছেন যে কারণে আমরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আমরা হারাম বলতে পারবো না এটাকে নিষিদ্ধ বলতে পারবো আমরা স্বাগত জানাই এবং এখানে সুন্দরভাবে বৈধ পদ্ধতিতে কর্মস্থল হিসেবে গ্রহণ করার সুযোগ আছে সুযোগ রয়েছে এখানে আরেকটা কথা সম্পর্ক আমরা বলে দিতে চাই দর্শক শ্রোতাকে এবং সরকারকেও আমরা পরামর্শ দিতে চাই আমরা দেখছি যে প্রত্যেকটা ব্যাংক আধুনিক ব্যাংক যেগুলো সোনালি রূপালী অগ্রণী জনতা সহ কিছু বেসরকারিগুলো এগুলোর ভেতরেও ইসলামিক একটা আলাদা ডিভিশন আছে জি সুতরাং ব্যবস্থাপনা এটা ইসলামী ব্যবস্থাপনার দিকে যে মানুষ বুঝে শুনে অগ্রসর হচ্ছে এটাও একটা চমৎকার আসার ব্যাপার এর পাশাপাশি সরকারকে আমরা এই আহ্বান জানাতে পারি যেহেতু ইসলামী বিধি ব্যবস্থাটা সার্বজনীন এবং সবচেয়ে বিশুদ্ধ একটা ব্যবস্থা সে কারণে বিভিন্ন ব্যাংকের ডিভিশন আছে তো ডিভিশন একটু না রেখে ওই ব্যাংকটাকে ইসলামের বিধান অনুসারে যদি পুরোপুরি পরিচালনা করা যায় সরকার যদি বিষয়টা ভেবে দেখেন তাহলে বিশ্ব মানবতা এর দ্বারা ভাবে উপকৃত হতে অনেক উপকৃত হবে অর্থনৈতিক স্বচ্ছতা আসবে অর্থনৈতিক সৌন্দর্য আসবে এবং জীবনের উপার্জনের ক্ষেত্রে মানুষের যে একটা সন্দেহ একটা যে খারাপ আরও একটা ব্যাপার হলো কি যেটা সরকারকে পরামর্শ দিতে যে সম্পূরক বলতে চাই দেখুন রসুল্লাহ সাল্লাই খোলাফায় রাশেদিন থেকে শুরু করে ইসলামের সোনালির যুগে যে ব্যাংক ব্যবস্থা প্রচলিত ছিল সেখানে কিন্তু অমুসলিমরাও ওই ব্যাংকের বড় বড় পদে কর্মরত ছিলেন যারা ব্যাংকিং সিস্টেমে পারদর্শী সুতরাং একথা মনে করার কারণ নাই যে ইসলামী ব্যাংক ব্যবস্থা চালু হলে অমুসলিমদের তো চাকরি থাকবে না না

হ্যাঁ আমি বলছিলাম হুজুরের কাছে প্রশ্নটা এই যে ইসলাম ব্যাংক বলে যে ওনারা ওনাদের ব্যাংক যেটা করে ওনাদের হ্যাঁ জি বলুন আর অন্য সুদ হ্যাঁ এটা কতটুকু পরিপূর্ণ এটা একটু জানা আচ্ছা ধন্যবাদ বলছি মানে মনে মূলত যেটা জানতে চেয়েছেন ইসলামী ব্যাংক অথরিটি তো বলছে যে এরা সম্পূর্ণ সুদ মুক্ত আর অন্যান্য ব্যাংক সুদ যুক্ত এই কথাটা কতটুকু ঠিক এ বিষয়ে আমরা কি পরামর্শ দিতে পারি এখানে যে কথাটা আমার নিজেকে আমি সততার সাথে আমার আন্তরিকতার সাথে আমি আমার নিজেকে সেইভাবেই বলবো কিন্তু কাউকে আবার অবজ্ঞা অবহেলা করা যাবে না জানা সত্ত্বে কারণ আমরা জানি বাংলাদেশে ইসলামী ব্যাংক রয়েছেন পাশাপাশি আল আরাফা ইসলামীকও রয়েছেন আরাফা ইসলাম ব্যাংকেও কিন্তু রয়েছেন এবং ইসলামী ব্যাংক ব্যাংক অসংখ্য ইসলামী ব্যাংক রয়েছেন তো আমি বলবো যে ইসলামী এবং বাংলাদেশ যারা যে দাবিটাই করুন কিন্তু দাবির ক্ষেত্রে কাউকে ভাইকে বলবো যে প্রতিবেশী প্রতিবেশীকে আবার কিন্তু অবহেলা করা যাবে না কারণ অন্যান্য ব্যাংকগুলি কিন্তু একই ধারায় ইসলামের এটাকে হান্ড্রেড পারসেন্ট কীভাবে করা যায় এই চেষ্টা অব্যাহত রেখেই কিন্তু ইসলাম ব্যাংকগুলি তৈরি হয়েছে অত এককভাবে ইসলামী ব্যাংক তারা তাদের নিজেদের ব্যাংক বলতে শুধু বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড যেটা প্রথম হয়েছে ওটাকে আমরা মেন করব। মেন করবো ওটা প্রথম হয়েছে দেশে খুবই ভালো ভূমিকা রাখছে এর পাশাপাশি আরও সাতটা বড়ো বড়ো ইসলামিক ব্যাংক পূর্ণাঙ্গ আমাদের দেশে কাজ করছে এবং এর বড়ো মজার ব্যাপার হলো ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো হচ্ছে এর যে সরিয়া কাউন্সিল আছে তারা যেভাবে ইসলামের দিক নির্দেশনাগুলো দিচ্ছে সেই ক্ষেত্রে আমার সাথে একটা আলাদা এক গবেষক পিএইচডি করছেন সুতরাং এ বিষয়ে আমার একটু অন্যদের চেয়ে সতর্ক অবজারভেশন সেই নিরিখে আমি যেটা পরামর্শ দেবো ভাইকে সহ সকলকে ইসলামিক ব্যাংকিংয়ে সুদের কোনো ব্যাপার নাই এটা তো বাস্তব আর অন্যান্য ব্যাংকে যেটা সুদ বিশ্বব্যাপী সুদ ব্যবস্থা প্রচলিত আছে বিধায় অন্য ব্যাংকগুলো ওই ইন্টারেস্ট থেকে মুক্ত হতে পারছে না তবে তারা যদি চেষ্টা করে এবং প্রত্যেকটা ব্যাংকে যদি ইসলামিক বিধিবিধানগুলো প্রয়োগ করে জেনে জেনে তাহলে একটা পর্যায়ে সুদমুক্ত হওয়া সম্ভব অনেক ব্যাংকে কিন্তু শাখা খুলেছে শাখা খুলেছে না হওয়া আমরা আরো শুনবো যাচ্ছি একটা বিরতিতে সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার ফিরছি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন একুশের সাথেই থাকুন প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম প্রতিবেশীর অধিকার নিয়ে আলোচনায় আমাদের সাথে আছেন মুফতি মোহাম্মদ মহিউদ্দিন সম্মানিত খতিব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদ ঢাকা আসুন আমরা মহতারামের সাথে বাকি আলোচনা করি শুনি আমরা বিরতিতে যাওয়ার আগে প্রতিবেশীর অধিকার নিয়ে যে কথা বলছিলাম যদি ওখান থেকে আরেকটু যে বিষয়টুকু আলোচনা করছিলাম যে পাক পাকসল্লা সাল্লাম ইমানের সাথে তুলনা করছেন সে ব্যক্তি কখনো সত্যিকার মোমেন্ট হতে পারবে না যার হাত থেকে যার মুখ থেকে যার আচরণ থেকে প্রতিবেশী এবং অপ্রতিবেশী দূরাত্মীয় নিকটাত্মীয় তারা নিরাপত্তা লাভ না করবে এখানে আল্লাহ রুসলাম আল মুসলমান সালেম আল লিসান ইস্যান জি ওই ব্যক্তি সত্যিকারে মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করে এখন প্রশ্ন আসতে পারে তাহলে অমুসলিমরা কী হবে মুসলমান বলতে মুসলমান হাদিস আল্লাহ রুসলাম বলেছেন কিন্তু কোনো মানুষের উপর কিন্তু নিরপরাধ মানুষের কিন্তু অত্যাচার করা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না এমন কি কষ্টের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে তোমার প্রতিবেশীর একটি কুকুর আছে সেই কুকুরকে তুমি আঘাত করোলা যে তোমার প্রতিবেশী কষ্ট পাবে কারণ তুমি প্রতিবেশীকে কষ্ট দিতে পারছ না তার পাওয়ার তার ক্ষমতা ইত্যাদি ইত্যাদি বেশি তো কুকুর একটা বোবা জিনিস তার একটা পশু আছে একটা বোবা জিনিস এইটাকে তুমি আঘাত করোলা এই আঘাতে কিন্তু ওই প্রতিবেশী কিন্তু মনে কষ্ট পাবে এমন চিন্তা চেতনা নিয়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে তো এই প্রতিবেশী নিরাপত্তার ব্যাপারটা লসম এত ব্যাপক থেকে ব্যাপকভাবে তিনি বলে দিয়ে গিয়েছেন এইগুলো যদি আমাদের জীবনে আমল করি আমাদের বাস্তবায়ন করি এমন কি আমি আমার একটা বিল্ডিং করব। আমাকে আল্লাহ তার অর্থনৈতিক ক্ষমতা দিয়েছেন আমি একটা বড় অট্টালিকা করবো আমার প্রতিবেশীর অনুমতি নেওয়ার ব্যাপার আল্লাহম বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীর অনুমতি নিয়ে তুমি তোমার অট্টালিকা তৈরি করো যে তার কোনো ধরনের সমস্যা হয় কি না কিন্তু আমরা দেখা গিয়েছি প্রতিবেশীকে অবজ্ঞা করি অবহেলা করি অমূল্যায়ন করি এবং তার দুঃখে আমরা দুঃখী হই না তার জন্য আমরা আসলে কিছু করতে চেষ্টা করি না আমার অর্থ আছে আমার টাকা আছে আমার ক্ষমতা আছে এর মধ্য দিয়ে কিন্তু আমি আমার নিজের গতিতে এককভাবে চলতে চেষ্টা করি আমরা আরো শুনব একটা ফোন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন হ্যালো আলাইকুম আসসালাম জি প্লিজ বলুন আমি যে থেকে বলতেছি রহমান জি আমার আমার প্রশ্ন হচ্ছে আমার বোন হলো গোবা এখন সে কানেও শোনে না বলতেও পারে না এখন কি সে হলো নামাজ রোজাও করে এখন তার কি কোনো গুণা হবে এখন আরেকটা প্রশ্ন হলো যে সিগারেট যে খাওয়া এটা কতটুকু এটা কি হারাম না পুরোপুরি হালাল কতজন বলে যে এটা মাকরু এখন এটা যদি আমরা বলছি আপনি শুনুন দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হলো তার বোন বোবা আর সেই জন্য কানেও শুনে না তো নামাজ কালাম পড়তে পারে না তার গুণা হবে কিনা বা তার জন্য কি করণীয় দ্বিতীয় যেটা ধূমপানের বিষয়ে সিগারেটের ব্যাপারে বলল এটা কতটুকু ইসলাম কোন দৃষ্টিতে দেখে খুব সংক্ষেপে সংক্ষেপে হচ্ছে ভোন বীর বোবা কানে শোনে না চোখে তো দেখে চোখে দেখে যেন উম্মে মাকতুম রাসুল পাকসুল আসলাম একজন সাহাবি ছিলেন যে উম্মে মাকতুম মসজিদে জমাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ রসুলামের কাছে বলেছে ইয়া রসুল্লাহ আমি তো মসজিদে যাবো কি না আমার তো চোখ অন্ধ আমি একজন স্বর্ণপন্ন হওয়া লাগে আর রসদ হাসান বলেছেন তুমি কি তোমার কানে মধ্যে আজানের বাক্য শুনে শোনা যায় কী তাহলে তুমি মুর্শিদিকে নামাজ পড়বে তো আমি বলবো যে বোন বোধির কানে শোনে না কিন্তু চোখে তো দেখে যারা আমাদের চক্ষুসমান আমরা যারা রয়েছি তার পরিবারে যারা রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে তাকে শিক্ষা দেওয়া হাতে কলমে শিক্ষা দেওয়া ইসারা দিয়ে শিক্ষা দেওয়া নামাজ তাকে শিখিয়ে দেওয়া নামাজের সাথে তাকে দাঁড়া বাবা মা ভাই বোন যারা নিকটাত্মীয় আছেন তাদের দায়িত্ব হলো তাকে বিষয়টা বুঝিয়ে দেওয়া বুঝিয়ে এবং তিনি যেন এগুলো এইভাবে প্র্যাকটিস করেন আধুনিক তার জন্য দুইটাই আছে এখন নামাজ এবং বছরে এক মাস রোজা এর বাইরে অন্যগুলো তো তার জন্য এমন দরকার নাই সম্পদ নাই হজ জাকাতের ব্যাপার নাই সুতরাং এই দুইটা আর যে দ্বিতীয় প্রশ্নটা সিগারেটের ব্যাপারে সিগারেটের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে দমপান আমরা প্রথমত আসব যে আমরা একজন বিবেকবান মানুষ আমরা সুস্থ মানুষ শিক্ষিত মানুষ ভদ্র মানুষ আমরা যে প্যাকেটটা আমরা হাতে নেই এটা পান করার জন্য ওই প্যাকেটের গায়ে কিন্তু আমাকে সতর্ক করে দেওয়া আছে দোমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দোমপান বিষপান প্রথমত আমি সংবিধিবদ্ধ সতর্কীকরণ সতর্কীকরণ আছে দেওয়া আছে তো এখানে কিন্তু আমি বিবেকবান মানুষদেরকে বলবো যে এখানে ইসলামী দৃষ্টিকোণ থেকে কথাটা না বললেও আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে কথাটা বলা হয়েছে কারণ দোমপান হচ্ছে নিজের আত্মঘাতী নিজের আমি বলবো কারণ এর মধ্য দিয়ে আমি জানি বিষপান করছি আমার স্বাস্থ্যের ক্ষতি হবে আমার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে অনেক দিক ভেতরে যে নিকোটিনটা আছে একটা উপাদান নিকোটিন ওটা এমন বেশি মাত্রায় থাকে যে একটা সিগারেট খেলে একজন মানুষের পাঁচ মিনিটের হায়াত কমে যায় এই যে এটা বিজ্ঞান দ্বারা প্রমাণ বিজ্ঞান দ্বারা প্রমাণ একটা সিগারেট মানে তার জীবন থেকে পাঁচ মিনিট ধ্বংস হয়ে গেল আর এর পাশাপাশি এভাবে তো মিনিট এর পাশাপাশি এর দ্বারা গ্যাস্ট্রিক হবে আলসার হবে ক্যান্সার হবে দুরারোগ্য বেধি যেখানে কোটি কোটি টাকা খরচ করেও তাকে রক্ষা করা যায় প্রমাণিত প্রমাণিত সত্য এখন আমরা মূল আলোচনাতে যাচ্ছি এটাতে স্পষ্ট হলো স্পষ্ট তো অতএব এই সিগারেট খাওয়াটা শরীয়তের ওলামা একরামদের সম্মিলিত ব্যাপার হচ্ছে এটা মাকরু তাহারিমি এটা যেটা হলো মাকরু তাহারিমি বলে বারবার মাকরু তাহারিমি প্র্যাকটিস করলে ওটা হারাম এটা হারাম হয়ে যায় এটা স্পষ্ট এটা হারাম হয়ে যায় আর একটা দুর্গন্ধ যুক্তিও এটা বিষয় যে জিনিসটা আমরা দেখি অনেকে টয়লেটে বসে খাওয়া এর ভিতরে ক্ষতির সবকিছু আছে সবকিছু ভালো কিছু নাই ভালো কিছুই নেই এবার আমরা প্রতিবেশীর দিকে যাচ্ছি তো আমরা প্রতিবেশীর যে বিষয়টা বলেছিলাম যে আল্লাহ রসুল যেমন বলছেন যে আমার হাত থেকে আমার মুখ থেকে আমার ভীবন অবস্থান থেকে প্রতিবেশী নিরাপত্তা লাভ করবে তা আমরা আসলে মনে করি যে মানুষকে রাষ্ট্র নিরাপত্তা দিবে এটা আমরা এটা কেন জন্য একটা মনে করি যে রাষ্ট্রের সরকার আছে প্রশাসন আছে তারা নিরাপত্তা দিবে না আমি একজন মানুষ আমি আগে আমার প্রতিবেশীকে আমি নিরাপত্তা দেব আমি আমি মানুষকে নিরাপত্তা দিব এই নিরাপত্তার ক্ষেত্রেই বলেছেন যদি তুমি মুসলিম হতে চাও তোমার হাত কন্ট্রোল থাকবে তোমার জবান কন্ট্রোল থাকবে তোমার এই জবানে হাত দিয়ে কোনো মানুষকে তুমি কি করতে পারবে কষ্ট দিতে পারবে না কষ্ট দেওয়া যাবে না এমনকি প্রতিবেশীর সাথে সুহাদ্য ভালোবাসা সহানুভূতি সৃষ্টির জন্য আল্লাহ রসুলসাল্লুসাল্লাম বলেছেন যে তোমরা তাদেরকে অধিক পরিমাণ সালাম দিবে অধিক পরিমাণ সালান দিবে এবং তাদের দুঃখ বেদনা কষ্টে তোমরা তাদের পাশে দাঁড়াবে এমনকি তুমি যখন কোনো খাদ্য তুমি ঘরের মধ্যে রান্না করো খাবার তোমার নিজের জন্য তখন তুমি তোমার প্রতিবেশী যাতে দিতে পারো সেই জন্য তুমি প্রয়োজন একটু ঝোল হলেও একটু বেশি দাও একটু পানি হলো একটু বেশি দাও যাতে তুমি তোমার প্রতিবেশীকে তুমি একটু ঝুল দিয়ে হলেও তাকে সাহায্য করতে পারো স্যার এর মধ্য দিয়ে আসলে কি হবে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে কারণ আমরা চাই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে একটা সামাজিক একটা প্রতি একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই তা আমরা ব্যক্তিকেন্দ্রিক যদি হয়ে যাই আর আমার ব্যক্তিকে নিয়ে যদি আমি ভাবি আমি যদি আমার প্রতিবেশীকে না ভাবি আমার স্বজনকে নিয়ে ভাবি আমি না ভাবি তাহলে কিন্তু আসলে আমি কখনো সুখী হতে পারবো না আমি আসলে পৃথিবীতে শান্তি পাবো না কারণ ঘরের মধ্যে শত্রু রেখে শত্রু তৈরি করে যেমন আরামে খুব আরাম বিছানার মধ্যে আরাম নিয়ে ঘুমানো যায় না নিরাপদে ঘুমানো যায় না ঠিক পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে তাদের সাথে সৌহার্দ্য ভালোবাসা তৈরি না করে আসলে জীবনকে সুন্দর করা যায় না বা শান্তিপূর্ণ জীবনযাপন করা যায় না যে কারণে আসলে পাক সাল্লাহ আলুসাল্লামের জীবনের প্রচেষ্টাটাই ছিল তার পরিবেশের মধ্যে যারা আছেন পরিবারের আশেপাশে যারা আছেন সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র একটি সুন্দর পরিবার একটি সুন্দর দেশ তৈরি করার স্বপ্নই ছিল রাসুল পাকসালাহ আলিয়া জীবনে আমরাও আমাদের জীবন যদি আসলে সেই ধরনের রাসুলের আদর্শটাকে অনুসরণ করি রাসুল পাক জীবন জীবন্ত আদর্শ যা পৃথিবীতে রেখে গিয়েছেন তাহলে কিন্তু সুন্দর পরিবেশ অবশ্যই তৈরি হবে এই ক্ষেত্রে তৈরি ক্ষেত্রে আমার শক্তি হবে আমি একা একা নয় আমার শক্তি হবে আমার পরিবার আমার প্রতিবেশী আর এর মধ্য দিয়ে আমরা যদি এগিয়ে যাই সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে এবং পার্শ্ববর্তী দেশও যারা আছেন প্রতিবেশী তাদের সাথেও যদি আমরা সেই ধরনের কৌশল অবলম্বন করে আমরা যদি সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং সম্পর্কটা যদি আসলে আমাদের বলবো যে মানবতার কল্যাণে তাহলে কিন্তু সত্যি আমরা পৃথিবীতে সুখে এবং শান্তিতে জীবন যাপন করতে সক্ষম হবো আর একটা ফোন নেব তারপরে শুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া প্রশ্ন আপনাদের অতিথির কথা আমার একটা প্রশ্ন ইসলাম ব্যাংকে ইসলাম ব্যাংকে আমি একটা ডিপিএস করেছিলাম পাঁচ বছর দিয়ে সাত বছরের জন্য আমার তিন বছর উত্তীর্ণ হয়েছে আমার এক লাখ পঞ্চাশ হাজার টাকা জমা হয়েছে এর মধ্যে আমার কিছু টাকা দরকার জমি করার জন্য আমি এক লাখ টাকা লোন নিলাম লোন নেওয়ার পর আমি জমিটা করাই করতে পারিনি তিন মাস পর টাকাটা আবার ব্যাংকে জমা দিয়েছে আমার কাছে ব্যাংক তিন হাজার চারশো টাকা বেশি নিলো এটা কি সুদ হবে না সুদ হবে না ইসলাম কি বলে যে ধন্যবাদ আমরা জবাব দিচ্ছি আপনি শুনুন এটা মূলত হলো যে ওনার ডিপিএস কন্টিনিউ করছে চলমান আছে উনি ওখান থেকে এক লক্ষ টাকা লোন নিলেন তো লোনটা নেওয়ার মানে হলো ব্যাংক যে তাকে লোন দিল তার টাকা থেকে তার তো এখানে একটা খরচ আছে স্টাফ মেনটেন করতে হয় স্ট্যাম্প আছে অন্যান্য কাগজপত্রের খরচ আছে এর জন্য ব্যাংক একটা সার্ভিস চার্জ তার কাছ থেকে কেটে রাখে ওই সার্ভিস চার্জ বাবদ তিন সামথিং যেটা হয়েছে এখন ভাইয়ের প্রশ্ন হলো এটা বৈধ কিনা এটা সুদ হবে কিনা না এটা শুধু হওয়ার কোনো কোনো পদ্ধতি এটা সার্ভিস চার্জ এটা সারা পৃথিবীতেই কাজ করতে হলে কিছু খরচ হয় এই যে উনি যে টাকাটা ডিপোজিট রেখেছেন এটাকে সংরক্ষণ করার জন্য সেখানে কিন্তু একটা পদ্ধতি গ্রহণ করা উচিত পদ্ধতির পিছনে একটা ব্যয় আছে ওই কারণে ওই ব্যয়টাকে সো এটাকে সুদ বলা যাবে না আশা করি জবাবটা ক্লিয়ার হয়ে গেছে আমরা প্রতিবেশীর যে কথাগুলো বলছিলাম দেখুন এখানে প্রতিবেশী কিন্তু শুধু মুসলিম না আপনি আপনার আলোচনাতেও বলেছেন প্রতিবেশী আমার বাড়ির চারিদিকে আমার এলাকার চারিদিকে আমার দেশের চারিদিকে যে দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে সবাই একে অন্যের প্রতিবেশী সুতরাং সেই প্রতিবেশী মুসলিম না অমুসলিম আস্তিক না নাস্তিক এই প্রশ্ন আসবে না হ্যাঁ তবে প্রতিবেশীর ক্ষেত্রে দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে নিকটে দূরে মুসলিম ও মুসলিম এক্ষেত্রে স্পেসিফিক কিছু দায়িত্ব আছে কম বেশি যেটা এটার অংশ যেমন আত্মীয় এবং মুসলিম এবং তিনি প্রতিবেশী তাহলে তার ক্ষেত্রে আমাদের তিনটা আলাদা হক থাকে প্রতিবেশী হিসাবে একটা হক আত্মীয় তারপর আত্মীয় হিসাবে একটা হক আবার একেবারে কাছের সে হিসাবে আরেকটা হক সুতরাং এগুলো প্রত্যেকটা ইসলাম স্পেসিফাই করে দিয়েছে এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা এই বিষয়ে আরো শুনব একটা পন্ডিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন ভাইয়া প্রশ্ন আমার আমি উত্তর থেকে মোহাম্মদ বশির বলছিলাম জি বলো আমার প্রশ্ন হলো আমি একটা কোম্পানিতে জব করি জি সেখানে আমার লাঞ্চ টাইম দুপুর একটার আগে জি তখন তো জহুরের আজান হয় না তো আজানের আগে সাড়ে বারোটার পরে কি আমি একা কি জহুরের নামাজটা কি পড়তে পারবো জি ধন্যবাদ আপনার যদি হ্যাঁ আপনি যদি আগেভাগে নামাজ কোনো কারণে পড়তে চান নামাজের সময় তার আগেই হয়ে যায় আমাদের দেশে সাধারণত আজানটা দেয়া হয় নামাজের সময় হওয়ার আধা ঘন্টা পনেরো এক ঘন্টা কোনো কোনো জায়গায় এক ঘন্টা পরে সুতরাং এটা মনে করার কারণ নয় যে নামাজ হবে না নামাজের ওয়াক্ত হয়ে যায় যেহেতু বহু আগেই অতএব আপনি আপনার ওই সময়টাতে প্রয়োজনে নামাজ একাকি আদায় করে নিতে পারবেন তবে সব সময় কারণ ছাড়া ওজোর ছাড়া আপনি কেবল একাকি ওই অক্ত হলে আদায় করে নেবেন এটা যেন রেওয়াজে পরিণত না হয় প্র্যাকটিসটা না হয় কারণ জামাতে যাওয়ার ব্যাপারেও যথেষ্ট তাগিদ আছে রসল সাল্লাম দিয়েছেন অতএব সেই দিকেও খেয়াল রাখতে হবে ওজোর বশত দু চার দিন এটা এমনটা হতে পারে জবাবটা ক্লিয়ার ক্লিয়ার তো যে কথা বলতেছিলাম রসুলুল্লাহ সাল্লাহ স্লাম তো এমন নিদর্শনও রেখেছেন তার জীবন আদর্শের ভিতরে আমরা পাই যে উনি কোথাও হেঁটে যাচ্ছেন দেখলেন একটা লোককে অন্য একজন মহাজন পিটাচ্ছে তো নবীজি দাঁড়ালেন জিজ্ঞেস করলেন কি ব্যাপার পিটাচ্ছ কেন তো ওই লোকটা বললো যে আমি পিটাচ্ছি আপনার কি নবীজি বললেন না তুমি পিটাচ্ছ আমার কি এটা নয় ও আমার প্রতিবেশী বলো কোন কারণ ওকে পেটাচ্ছ তাকে হেফাজত করার নিরাপত্তা দেওয়ার আমার একটা বড় দায়িত্ব আছে তখন ওই লোকটা বলল যে আমি তার কাছ থেকে কিছু আটা নিয়েছিলাম পিষে মানে গম ওটা পিষে আটা করে দেব এর বিনিময়ে ওই লোকটা আমাকে কিছু দেবে আমি সময় মতো কাজটা করতে পারি নাই দেরি হলো কেন এজন্য ওই লোকটা আমাকে ধমকাচ্ছে পেটাচ্ছে তো আমরা যে ফোন একটা নেব তার আগে যে কথাটা বলছিলাম এখন এই যে নবীজি বললেন ঠিক আছে যাও তুমি ওটা কমপ্লিট করে নিয়ে আসো আমি এখানে দাঁড়াইলাম ওই লোকটা বলল ও গেলে তো আবার ফিরে আসবে না তখন দায়িত্ব নেবে কে নবীজি বললেন ন দায়িত্ব আমার ও ফিরে আসবে লোকটা গেল আবার ফিরে আসলো নবীজি ওখান থেকে চলে গেলেন নবীজি স্পষ্ট বললেন যে অমুসলিম হোক কিন্তু সে আমার প্রতিবেশী অতএব তার উপর আমার একটা হক আছে দায়িত্ব আছে দায়িত্ব আমার একটা ফোন নিচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি প্রশ্ন করতে আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়তে গেলে সুরা ফাতিহা বাধ্যতামূলক করতেই হবে কিনা যে ধন্যবাদ আমরা জবাব দিচ্ছি এমামের পেসরের সালাত আদায় করতে যে সুরা ফাতেহা বা অন্যান্য ইয়েগুলো বাধ্যতামূলক কেলা সংক্ষেপে তো সংক্ষেপে কথা হলো যে আমি যেহেতু ইমামের পিছনে একতেদা করলাম ইমাম কি নেতা মানলাম তো সেই ক্ষেত্রে সুরা ফাতেহা পড়ার প্রয়োজন নাই ইমামের কেরাত মুসল্লিদের কেরাত ইমামের কারাতে মুসল্লিদের জন্য যথেষ্ট আমরা আমাদের দায়িত্ব হচ্ছে ইমামের পিছনে নীরবতা পালন করে কেরাত যখন স্পষ্ট হয় নীরবভাবে কেরাত শোনা আর যখন ঝোরে অক্তে কেরাত না থাকে তখন নিরবতার সাথে অপেক্ষা করা ইমাম সাহেব তার কেরাত শেষ করে কখন রুকুতে যাবে তবে আমাদের দেশে কিছুটা ফেতনা তৈরি হয়েছে বলা যায় যে একটা হাদিসকে জেলা সালাতলা বি হাদিল কিতাব যে সুরা ফাতে সারা নমাজ হয় না এই হাদিসটাকে গভীরভাবে পর্যালোচনা না করার কারণে এখন সকলেই ইমামও কেরাত পড়ে মুসল্লুই কেরাত পড়ে এনে শুনে কি ফেরেস তো যে কারণে আমি বলবো যে আমরা ফেতনায় না জড়াই এটার সুষ্ঠু সমাধান সুন্দর রয়েছে সমাজের মধ্যে সে কারণে আমরা যে সুষ্ঠুভাবেই আমরা জানি সে ব্যাপারে সুরাফাতে আমরা ইমামের পেছনে আমরা শুনবো আমরা পড়বো না একা একই যখন নামাজ পড়বো অবশ্যই সুরাফাতে আমাকে পড়তে আমরা আরো শুনবো একটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক সময় হলো আরো একটা বিরতিতে যাওয়ার ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন একুশের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম মূল আলোচনাতে আমাদের সাথে আছেন মুফতি মোহাম্মদ মহিউদ্দিন সম্মানিত খতিব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদ ঢাকা আসলে আমরা বাকি আলোচনা শুনি আমরা প্রতিবেশীর অধিকার সম্পর্কে আলোচনা করছিলাম প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রসুসলাম এত গুরুত্বের সাথে আল্লাহ রুসু দৃষ্টান্ত রেখে গিয়েছেন বলে গিয়েছেন যেমন একজন মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ অমুক মহিলা জৈনক মহিলা তিনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন ইসলামের অগণিত অসংখ্য কাজগুলি তিনি করেন কিন্তু তার প্রতিবেশীকে সে কষ্ট দেন আল্লাহ রসুলসাল্লুসাল্লাম বললেন সে মহিলা দুযুখী আবার আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো যে রসুল আল্লাহ অমুক মহিলা তিনি নামাজ রোজা আগেকার আগের মহিলার মতো এত বেশি করেন না কিন্তু তার আচরণের মধ্যে তার ভালোবাসার মধ্যে সে প্রতিবেশীকে কষ্ট দেন না প্রতিবেশীর সাথে তার সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা রক্ষা করে চলেন প্রতিবেশীর কষ্টে সে কষ্ট পান প্রতিবেশীর দুঃখে তিনি দুঃখী হন প্রতিবেশীর ব্যাপারে খুব সতর্ক তিনি আল্লাহ জন্য এই মহিলা জান্নাতী এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেকেই আত্মকেন্দ্রিক হওয়ার কারণে আমরা নিজের নামাজ নিয়ে নিজে গর্ব করি আমরা নিজের রোজা নিয়ে আমরা গর্ব করি

কতটুকুন দূরত্বে গেলে মুসাফির হিসেবে গণ্য হবে যেটা হচ্ছে 48 মাইল 48 মাইল পথ অতিক্রম করার নিয়ত নিয়ে ঘর থেকে বের হয়ে কথা হলো 3 মঞ্জিল 3648 মাইল কিলোমিটার হিসাব করলে 77 প্রায় কিলোমিটারস হবে এবং ওই দূরত্ব অতিক্রম কেউ করলে এবং পনেরো দিনের কম থাকার নিয়ত করলে অবস্থান করার নিয়ত করলে তিনি হবেন মোসাফির আর মুসাফির হলে তখন নির্ধারিত পদ্ধতিতে অন্য অন্যগুলো তো এই হিসাবের বাইরে তাহলে আমরা যে আলোচনা করছিলাম প্রতিবেশীর হক অধিকার নিয়ে রসুল্লাহ সাল্লাই যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন এবং এ বিষয়ে তো স্পষ্ট ভুরি ভুরি প্রমাণ নবীজির জীবনীতে আছে তিনি যে হকগুলো আদায় করেছেন কারণ এখানে প্রতিবেশী মুসলিম ও মুসলিম এটা বড় কথা নয় মানুষ প্রতিবেশী প্রতিবেশী মানুষ এবং মানবতার প্রতি একটা আলাদা দায়িত্ব কর্তব্য বোধ ইসলাম আমাদেরকে শিখিয়েছে এবং সেটাই তো হকুল এবাদের অন্তর্ভুক্ত আল্লাহর হক আল্লাহ নির্ধারিত সিস্টেমে আমরা আদায় করব পালন করব। ঠিক পাশাপাশি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে মানুষের হক আমাদের আদায় করতে হবে এটাই তো জি এই জন্য আরেকটা ফোন দিচ্ছি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়ার থেকে বলছি মোহাম্মদ ইয়াহিয়া মনিরি আমার নাম জি

আসলে আত্মাহেতু যেটা ইমাম সাহেব পড়েছেন এক এক মসজিদে এক এক ইমাম সাহেব পড়েন তো যে কারণে ইমাম সাহেব তার গতি নিয়ে পড়েছেন উঠে গিয়েছেন এখন আমাদের মুসল্লিদের কাজ হচ্ছে আমরা সম্ভব হলে দ্রুত শেষ করব না ইমামের সাথে আমরা দাঁড়িয়ে যাব কিন্তু আমরা ইমামের আনুগত্য করতে হবে যে কারণে আমরা ইমামের অনুসরণ করেই কিন্তু আমরা দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর সাধারণত সাধারণ মুসল্লি আমরা যারা আছি যে মহল্লা নামাজ পড়ি আমরা জানি যে ইমাম কীভাবে রুকু করে সেজদা করে কার ধীর গতিটা তার ধীরস্থ অবস্থানটা আমাদের জানা আছে আমরাও সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবো শালী ইমাম হুবরু দোষ চাপিয়ে দিই দোষ চাপানোর ব্যাপার না আর ইমাম সাহেবকেও আমরা অনুরোধ করব তিনি মধ্যম গতিতে মধ্যম গতি খাইরুল উমরে আউসাত আউসাত সুতরাং খুব তাড়াহুড়াও করা যাবে না আবার খুব ধীরে সুস্থে জামাতে করা যাবে না কারণ জামাতে অসুস্থ লোক থাকবে ও যে দ্রুত কোথাও যাবে ট্রেনটা ফেল করতে পারে সব বিবেচনা করে তাকে মধ্যম গতিতে চলা ওস্তাইন বিশ্ববি আসলা যে ধৈর্যের সাথে তোমরা আল্লাহ তাআলা সুতাদা আলাইদাই করো আলাদা সাহায্য চাও আর মধ্যম গতিতে চললে মুসল্লিদেরও সমস্যা হবে সমস্যা হবে না তবে শেষ কথা ওইটাই যে ইমাম সাহেব মধ্যম গতিতে পড়েও উনি দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে তখন মুসল্লির দায়িত্ব হলো ইমামের অনুসরণ করতে হবে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাবেন জি তো এখন এই যে প্রতিবেশীর হক অধিকার সম্পর্কে আমরা বলছিলাম জি তো প্রতিবেশী বাদ করে বাদ তা আসলে আমরা আমরা যারা আমি আগে বলবো ওই যে মহিলার হাদিস থেকে কোট করে যে মহিলা এত নামাজ পড়ার পরে এত কিছু করার পরে আল্লাহ শোনার পরও বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে প্রতিবেশীকে অবজ্ঞা করার কারণে অমূল্যায়ন করার কারণে সে ব্যক্তি জান্নাতিন না তো এ থেকে আমরা নিজেরা সতর্ক হতে পারি যে আমরা নামাজ নিয়ে গর্ব করি হজ নিয়ে একাধিক হজ করেছি হ্যাঁ সেই গর্ভও আমরা করে থাকি এবং রমজান তো জাকাতের প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ করে থাকি আল্লাহর সম্পদ দিয়েছেন এভাদুদ্বন্দেগি করে আমরা নিজে আত্মকেন্দ্রিক জীবন জীবনযাপন করে আমরা নাজাতের ব্যবস্থা চাই কিন্তু আসলে নাজাত এখানে আমার আপনার জন্য কিন্তু সীমাবদ্ধ কারণ আল্লাহ ইনাল ইনসান আলাফিকুস সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ইল্লাদিনা আমিলোসাল হা সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে ইমান গ্রহণ করলো ও আমিলুসআল করলো তা আমরা এই নামাজ হকুল যে আল্লাহ তালা হকুল্লা যে কাজ করলাম এটা আমলে সলো করলাম আমার নিজের জন্য যে হকুল ইবাদ কিন্তু ক্ষতিগ্রস্ত জীবন থেকে সবিল হাককে অতবিল সবরে যে তোমরা সবরের দাওয়াত দেবে সত্যের দাওয়াত দেবে সত্য কথা বলবে সত্য প্রতিষ্ঠিত করবে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত অবস্থান থেকে বাঁচতে পারবো যে আমরা আমাদের প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব কর্তব্যের মধ্যে তাকে কোন অবস্থায় কষ্ট দেওয়া যাবে না তার কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না এমন সে কষ্ট পায়

ভালো কথা বলেছেন আমরা জবাব দিচ্ছি আপনি শুনুন ওয়াজ মাহফিল হচ্ছে লোকজন বেশি হয়ে গেছে রাস্তা বন্ধ করে দিয়ে ওয়াজ হচ্ছে প্রতিবেশীর হক এখানে বিঘ্ন ঘটলো কিনা কতটুকু চমৎকার একটু প্রশ্ন করেছেন তো আসলে আমাদের দেশে যেমন এখন শীতকাল এখন ওয়াজ মাহফিল অনেক ব্যাপক হচ্ছে তো উনি আসলে যে প্রশ্নটা করেছেন উনি সে মাহফিলে অংশগ্রহণ করেছেন কি না আমি জানি না করে থাকলে ওনাকে অভিনন্দন ধন্যবাদ এবং উনি চিন্তা করেছেন মানুষের কষ্টের ব্যাপারটা তা আসলে মনে করি যে যারা ওয়াজ মাহফিল আয়োজন করেছেন তারা অত্যন্ত সতর্কতার সাথে আয়োজন করেছেন এবং বিজ্ঞ মানুষ না হলে ধর্মীয় এই ধরনের অনুষ্ঠান সুন্দর করে আয়োজন করতেন না তবে তাদের লক্ষ্য রাখতে হবে যাতে ওনার মতো ভাইয়ের কষ্ট না হয় তো ওনার প্রতি যেমন দৃষ্টি দিবেন এবং সকলের প্রতি দৃষ্টি দিবেন কার কষ্ট দিয়ে মাহফিল করা এটা ঠিক হবে না তা ওয়াজ মাহফিল এটা খুব ভালো জিনিস সেখানে উনি অংশগ্রহণ করলে হয়তো আমার মনে হয় যেন এই যে মানবতার যে কষ্টটা মানবতার দরটা এটা ইনশাআল্লাহ উনি জবাব পেয়ে যাবেন সেখানে এই জবাবগুলি অবশ্যই দুই রকমেরই ব্যাপার উনিও অ্যাটেন্ড করবেন এবং আয়োজক যারা তাদেরও একটা বড় দায়িত্ব থাকে অন্যদের যাতে কষ্ট কষ্ট না হয় দুটোই ঠিক তা আমরা যেখানে আলোচনা শেষ করছিলাম অর্থাৎ এখানে প্রতিবেশীর হকগুলো এতই ব্যাপক বিস্তৃত রসুলি করিম সল্লাহ আলি আসাল্লাম এ কথাও তো বলেছেন যে তুমি পেট ভরে খাচ্ছ তোমার পাশে প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করলো খবর নিল না অল্লাহে তুমি মুমিন না তো তার মানে কি আমরা আরেকটা ফোন নিয়ে বাকি কথা বলবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন আমার প্রশ্নটা হচ্ছে কোন কোন আলমা বলতেছে যে ওই নামাজের শেষে মনারাত করা যাবে না আবার বলতেছে যে না ওটা করতে হবে আচ্ছা বুঝতে পেরেছি আপনি শুনুন আমরা বলছি পরের করা যাবে যাবে না প্রথমত আমি বলবো যে আমি মোনাজাত করি নামাজের পরে কারণ আমি আমার জীবন স্টাডি থেকে পেয়েছি মোনাজাত এটা কোনো নাজায়েজ জিনিস না এবং মোনাজাতটা খারাপ কোনো জিনিস না আর ফরজ নামাজের পরে দোয়া কবুলের একটা শুভ মুহূর্ত বলা হয়েছে যে কারণ আল্লাহ বলেছেন হ্যাঁ আল্লাহ রসুলাম বলেছেন যে এখানে হাত তুলে মোনাজাত দেওয়া তো আল্লাহর কাছে করেছি আল্লাহ হ্যাঁ ইমাম এখানে সতর্ক থাকবেন যে যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ছেন পিছনে তাদের যাতে ক্ষতি না হয় এটা আমি ইমাম হিসাবে এবং ইমামদারকে সতর্ক করব কিন্তু আমাদের দেশে যে একটা মোনাজাত দেওয়া যাবে না বলে যে বাড়াবাড়ি করা হচ্ছে এটা কিন্তু আসলে এ বাড়াবাড়িটা কল্যাণময় নয় কারণ আমরা যে মানুষগুলি মানুষের কাছে হাত বাড়িয়ে দেই কিছু পাওয়ার জন্য আমরা মানুষের কাছে হাত বাড়িয়ে কিছু পাওয়ার জন্য সে মহান প্রভুর কাছে হাত বাড়াবো এটা তো নিয়ে বিতর্ক করে সমাজকে একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়া যে সমস্ত ওলামায় কারাম করেন তাদেরকে আমি সতর্কতার সাথে স্টাডি করে এই বিষয়টার উপরে সহনশীল হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ তার মানে মূল কথা দুইটা লাইন নাম্বার ওয়ান নামাজের পরে জামাতের পরে সম্মিলিত মোরাজাত করার কোনো বাধা ইসলামের নেই নেই নাম্বার টু এটাকে বাধ্যতামূলক করতেই হবে এমনটাও মনে করার কোনো কারণ নেই আর নাম্বার থ্রি অন্যদের বাধা দেওয়ারও এখানে কোনো সুযোগ নেই এই তো এবার প্রতিবেশীর হক আমরা শুনবো তার আগে আরেকটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা সময় হলো আরও একটা বিরতিতে যাওয়ার ইনশাল্লাহ ফিরব খুব তাড়াতাড়ি ততক্ষণ আমাদের সাথেই থাকুন ততক্ষণ একুশের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম মূল আলোচনাতে আমাদের সাথে আছেন মুফতি মুহিউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদ ঢাকা আসুন আমরা বাকি আলোচনা শুনি যা বলছিলাম বিরতিতে যাওয়া আমরা বলছিলাম যে প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আমি পেট পুড়ে খাব এটা আল্লাহ রসুসাম বলেছেন সে ব্যক্তি আসলে সত্যিকার মোমেন নয় এটা মোমেনের কাজ হতে পারে না পারে না তো আসলে এই আলোচনাগুলির মধ্য দিয়ে আমরা প্রতিবেশীর যে দায়িত্বগুলি আমরা পেয়েছি আপনার সেই শুরুতে যে হাদিসটুকু আসছেন যে জিব্রাইল আসলেন রসুলের দরবারে আলোচনা করলেন প্রতিবেশী নিয়ে তিনি আলোচনার মধ্যে এত ব্যাপকতা এবং আন্তরিকতা দেখালেন যারা রসুল্লাহলাম মনে করলেন যে মনে হয় যেন আমার ওয়ারিস বা উত্তরাদেরকে বানিয়ে দেওয়া হবে তো আসলে এর মধ্য থেকে রসুল্লাহসলাম জীবনে প্র্যাকটিক্যাল প্রতিবেশীর প্রতি যে সহানুভূতি সহনশীল জীবনযাপন করেছেন নিজে না খেয়ে প্রতিবেশীকে খাবার দিয়েছেন শুধু রাসুল পাকসু ইসলাম নিজে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন তার অনুসঙ্গে কেরাম পর্যন্ত ওমরাদ্দাল যখনও কখনও খাবার খেতে বসতেন তখনই জিজ্ঞেস করতেন তার অধীনস্থকে তুমি কি প্রতিবেশীকে কিছু দিয়েছো কি না সবসময় উমরাদুল্লাহ তালার এই একটা নীতি ছিলেন উসমানবদুল্লাহ তালার জীবন তাও পাওয়া যাচ্ছে আলিয়ার জীবনে তো কিন্তু রাসুল প্র্যাকটিক্যাল আমলগুলি পৃথিবীর মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে গিয়েছেন আর এই ব্যাপকতা এই পৃথিবীর মধ্যে আজও কিন্তু আছে বিশেষ করে আমরা মুসলিম যারা আছি আমরা সময় কিন্তু আমরা দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আমি আমার কল্যাণের মধ্যে নিজের কল্যাণ নয় রাসুল সাহাদিস খায়রনাসমাইন নাস ওই ব্যক্তি সর্বোত্তম মানুষ যে মানুষের কল্যাণ করে জি মানুষ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন হ্যালো 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 জি বলুন আমি শাহাজ বলছি আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে কোন স্ত্রী চাকরি করলে তার নিজের টাকা দিয়ে যে মায়ের পরিবারে যাদের কোনো উপার্জন ক্ষম ব্যক্তি নাই সেই মা বোনদের ভরণ পোষণের দায়িত্ব নিলে কি স্বামীর অনুমতি প্রয়োজন আছে বা এই টাকার উপর স্বামীর কোনো অধিকার আছে কিনা বা স্বামী বাধা দিতে পারবে কিনা জি ধন্যবাদ আমরা আপনার এই সুন্দর প্রশ্নের জবাব দিচ্ছি চমৎকার চমৎকার প্রশ্ন দিয়েছেন উনি উনি নিজে উপার্জন করেন সে উপার্জনের অর্থ এটা তার নিজের দায়িত্বে এবং সেটার অধিকার রাখে অধিকার রাখে প্রথমত তো তিনি চাচ্ছেন যে তার উপার্জনের টাকা দিয়ে তার জন্মদাতা মা বাবাকে কিছু করতে বা কাছে রেখে লালন পালন করতে সে অধিকার ইসলামে আছে কিন্তু ওনাকে এটা মনে করতে হবে যে উনি কিন্তু এখন স্বামীর অধীনে আছেন স্বামীর অধীনে আছেন স্বামীর বাড়িতে যদি রেখে লালন পালন করতে চান স্বামীর অনুমতি নেওয়া লাগবে আর স্বামীকে গুছিয়ে উনি যদি উভয়টাই করেন স্বামীর মনরক্ষা করেন বাবা মার দায়িত্ব আদায় করেন তাহলে এটা হবে সবচেয়ে সোনায় সহাগা তার জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ তো এই ক্ষেত্রে যে বিষয়টাকে বলবো যে উনি যেটা চাচ্ছেন বাবা মার খেদমত করতেন ওনার উপার্জিত অর্থ দিয়ে এটা করতে পারেন এখানে এখানে মূল বিষয়টা হলো হাজব্যান্ড ওয়াইফের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং উভয়ের মধ্যে পরামর্শ কারণ স্ত্রী যে ইনকামটা করেন তিনি ব্যবসা করেন চাকরি করেন যা করেন ওইটার এক পয়সাও স্বামীকে দিতে তিনি বাধ্য না বাধ্য না হ্যাঁ বাধ্য না কিন্তু যেহেতু স্বামী স্ত্রীর সংসার সেখানে প্রত্যেকের কাজকর্মটাই একের সাথে অন্যের সম্পর্কের কারণে দুইজনের নলেজে থাকবে অন্যান্য সুযোগ সুবিধা থেকে সবকিছু ইয়ে করে ত্যাগ করে চাকরি করাচ্ছেন সেই কারণে তারও একটা প্রত্যাশা থাকে স্ত্রীর তো স্ত্রীর একটা বড় দায়িত্ব তার বাবা মা ভাই বোন যারা যাদের আলাদা উপার্জন করার কেউ নেই তাদেরকে তিনি অবশ্যই সহযোগিতা করবেন তাদেরকে এই ক্ষেত্রে অবশ্যই তিনি সাহায্য করবেন তবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হাজব্যান্ড ওয়াইফের ওই যে সুন্দর বোঝাপড়া এর ভিতরে হলে কখনো ওই সংসারে ঝগড়াঝাটি হয় না বিশৃঙ্খলা হয় না কিছু পাশাপাশি শুধু বলতে হয় যে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর এই যে সুসম্পর্ক যেটা বললেন মিউচুয়ালটা বা পরামর্শ না থাকলে যদি স্ত্রী যদি শুধু এককভাবে শুধু তার বাপের বাড়ির দিকে যদি শুধু তখন স্বামী মনে কষ্ট পান ওই আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা না থাকলে তখন নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয় দূরত্ব তৈরি হয় ঝগড়াঝাটি হয় অশান্তি হয় অতএব ওই তিনি তার অধিকার আছে বাবা আমার প্রতি কিছু করবেন খিদমত করবেন অবশ্যই কিন্তু এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যাতে করে নিজেদের সংসারটা শান্তিতে থাকে এটাই আমাদের চাওয়া এবং পরমেশ তখন মানব অবতার কল্যাণ করবে অতি বোন অবশ্যই পারবেন জি তো যেটা বলছিলাম তো আমরা যে আলোচনাটা করছিলাম যে একজন প্রতিবেশী খুদার্থ আছেন আর আমি পেট পুরে খেলাম যেমন এখন বর্তমান এই মুহূর্তে চমৎকার যে পরিবেশ বলবো যে শীতকালীন যে সময় যে প্রতিবেশী কার কি অবস্থা আছে কার বস্ত্র নাই কার খাবার নাই কার ঘরের মধ্যে চাল নেই যে একটু শীতের কুয়াশাকে আবরণ করার মতো ব্যবস্থাপনা নাই এটা কিন্তু যদি রাষ্ট্রের উপরে চাপিয়ে দেই সরকার উপরে চাপিয়ে দেই তাহলে কিন্তু এটা আমি আমার দায়িত্ব থেকে আমি নিজেকে অবহেলা করলাম আমি জানি আমার প্রতিবেশী আসলে তার কষ্টরা এই মুহূর্তে কী হচ্ছে আমি যদি এই মুহূর্তে জানার পরও আমি নিজেকে যদি আত্মকেন্দ্রিক জীবন যাপন করি আমার নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকি আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব আমি আল্লাহর দরবারে কিন্তু কাঠ দাঁড়াতে হবে যে কারণে রসলে পাক সাল নিজে না খেয়ে যেখানে প্রতিবেশীকে দিয়েছেন ঘরের মধ্যে খেজুর আছে খেজুরটা ভাগ করে দিয়েছেন সাতু আছেন সাথু ভাগ করে দিয়েছেন এগুলো বিস্তারিত হাদিস কিন্তু রয়েছেন তো একজন ফকির আসছেন যে খাবার চেয়েছেন কিছু নেই সামান্য কিছু সাথু আছে আমরা এখানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন হ্যালো হ্যালো দক্ষিত দর্শক সম্ভবত আপনার লাইনটি কেটে গেছে আপনি আবার ট্রাই করুন চেষ্টা করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখুন এই যে আপনি শেষে যে কথাটা বলতেছিলেন একেবারে হ্যাঁ খোদ রসুল করিম সাল আলাইসাল্লাম এই নিদর্শনগুলো রেখে গেলেন इवन তিনি উম্মাহাতুল মুমিনিন দেরকে বলতেন আপনি এর আগে হাদিসখানা উল্লেখ করেছিলেন প্রথম দিকে যে তোমরা যখন রান্না-বান্না করবে ভালো তরি তরকারি ইত্যাদি একটু ঝোল বেশি করে দেবা তো কেন ওখানে দুইটা কথা উনি স্পেসিফিক মেনশন করেছেন নাম্বার 1 আমার খাদিজা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার বান্ধবীরা যা আমার আশেপাশে আছে প্রতিবেশী নাম্বার 2 অন্যান্য প্রতিবেশী এরা এই যে তুমি রান্না করবে ভালো খাবারটা এর যে গ্রান তাদের কাছে যাবে তারা এটা গ্রানটা পাবেন তখন তাদের মনে দুই রকমের প্রতিক্রিয়া হবে নাম্বার ওয়ান এত সুন্দর গ্রান তার মানে খাবারটা ভালো আমি তো এরকম উন্নত মানের ভালো খাবার কখনো খাওয়ার সুযোগ পাইনি তখন তার মনে একটা আক্ষেপ থাকবে কে রান্না করলো যদি আমাকে একটু শেয়ার করতো তাহলে আমারও ভালো লাগতো সুতরাং তোমার ওই রান্নাটা যখন ভালো রান্না হবে একটু ঝোল তরি তরকারি বাড়িয়ে দেবা পাশে যারা আছে তাদের সাথে যাতে একটু শেয়ার করতে পারো ভাগাভাগি করতে পারো এই যে হকটা এবং আমার বান্ধবীরা তার মানে কি সম্পর্ক আমরা আরো শুনবো একটা ফোন প্রিয় দর্শক আলাইকুম পরিচয় দিন প্রশ্ন করুন হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার নামাদিউল ইসলাম ঢাকা সাভার থেকে বলছিলাম জি প্লিজ বলুন আমার প্রশ্ন হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোনে কুরআন এবং হাদিস সফটওয়্যার আছে এগুলো আমি পরার জন্য রাখি আর কি এই ফোন আমার সঙ্গে থাকা অবস্থা আমি টয়লেটে গেতে পারবো কিনা জি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জবাব দিচ্ছি যে চমৎকার বিষয় যে এখন আসলে আমরা আধুনিক মোবাইল সবাই ব্যবহার করি প্রত্যেকের মোবাইলের মধ্যে প্রয়োজনীয় বিষয়গুলি এখানে রেখে দেওয়া হয়েছে তবে এখানে কথা হলো যে এটা মোবাইলের ভিতরে আছে থাকার কারণে এটা নিয়ে টয়লেটে যাওয়াটা কোনো সমস্যা আছে বলে আমাদের জানা নেই তবে এই বাথরুমে মোবাইলে যাতে স্ক্যানের মধ্যে স্ক্যানের মধ্যে যাতে এই ধরনের প্রদর্শিত প্রদর্শিত না হয় এই বিষয়টা সতর্ক থাকতে হয় আর তাকোয়ার ব্যাপার হলো তিনি মনে থাকলে মোবাইলটা প্রয়োজনে রেখে যাবেন মনে না থাকলে পকেটে থাকলে এটা অনেক সময় আছে আমরা গেলে দর্শনীয় ব্যাপার হলো এটা বাথরুমে না নিয়ে ওটা জায়গা মতো রেখে যাওয়া রেখে যাওয়া নিরাপদ জায়গা নিরাপদ জায়গা আমরা যে কথাটা বলছিলাম এই যে এখানে দুটো কথা স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত এবং প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য দুটোই কিন্তু এখান থেকে এখানে চলে আসছে স্পষ্ট বুঝতে পারলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্তকালের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিন্তু খাদিজার বান্ধবীদেরকে কিন্তু এই খাবার বিলি দিয়েছেন প্রতিবেশী হিসাবে তো আসলে আমরা অনেকে মনে করি বাবা বেঁচে আছে মা বেঁচে আছে বাবার মা বেঁচে থাকার কারণে তাদের নির্দেশ পালন করে তাদেরকে দেখিয়ে তাদের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখলাম আর বাবা মা অন্তকালের পরে আর প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় তাদের প্রতি খোঁজখবর নিলাম না এখান থেকে এই হাদিসটা কিন্তু তা শিক্ষা দেয় না রাইট এবং এর চেয়ে মজার ব্যাপার হলো প্রতিবেশী আপনার শত্রু হতে পারে সে আপনার সাথে শত্রুতা পোষণ করলেও আপনার তার হক আদায় করা একেবারে ফরজ যেটা রসুল করিম সল্লা আলামের জীবনে পাওয়া যায় ওই যে এক বুড়ি সবসময় নবীজির পথে কাটা কাটাছিয়ে রাখতো যাতে তিনি কষ্ট পান আর ওই কষ্ট পেলে বুড়ি মনে শান্তি পেত যে এবার একটু শাস্তি দিলাম তো হঠাৎ তিনি দেখলেন যে আজকে রাস্তায় কাটা নাই কেন ওই বুড়ি তো প্রতিদিন কাটা বিছিয়ে রাখে তার মানে কি বুড়ি নাই বুড়ি কাটা বিছায় নাই তো বুড়ি কোথায় তিনি বাড়িতে গেলেন খোঁজখবর নেওয়ার জন্য ঘটনা তো ব্যতিক্রম বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে বুড়ি অসুস্থ তখন নবীজি ওই বুড়ির খেদমতে লেগে গেলেন তাকে সুস্থ করার জন্য কি সেবা করার শুরু করে দিলেন তখন বুড়ি আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমি তোমাকে কাটা বিছিয়ে রেখে তোমার কষ্ট হলে আমি শান্তি পাই খিলখিল করে হাসি আর আজকে তুমি কাটা না দেখে আমার বাড়িতে এসে খবর নিলা এবং আমি অসুস্থ জানার পরে আমার সেবা করলা আমাকে সুস্থ করে গড়ে তোলাম তো এরকম মানুষ কোথায় হয় তুমি তো আমার শত্রু না তুমি আমার সবচেয়ে কাছের আর তুমি যে রসুল কোনো সন্দেহ নাই আমিও মুসলিম হয়ে গেলাম আমাকে পড়াও লাহা ইহু মুহাম্মুর রসুল্লাহ আলহ্লা এই এভিডেন্স তো আমাদের কাছে বড় প্রমাণ অর্থাৎ একটা লোক প্রতিবেশী তিনি যদি আমার শত্রুও হন আমি এমনভাবে তার সেবা করবো হক আদায় করব যাতে করে ওই শত্রুতা ভুলে গিয়ে তিনি আমার বন্ধু হিসেবে পরিগণিত মিত্র হয়ে যায় তো যে কারণে আসলে ইসলামটা হচ্ছে সাম্য ভাতৃত্ব সহনবতী সহমর্মিতার একটা মহান উদার একটা ধর্ম তো এক সেকেন্ডে আপনি মূল কথা আর কি বলতে চান আমি বলতে চাই যে আমরা প্রত্যেকে যে জায়গায় অবস্থান করি আমাদের প্রতিবেশী রয়েছে আমি যদি শান্তিতে সুখে দুনিয়াতে থাকতে চাই পরকারে যদি আল্লাহ তাআলার দরবার থেকে মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই দুনিয়ার এ ক্ষুদ্র হায়াতের জিন্দিগির মাঝে আমার প্রতিবেশীর হক হকুল এবাদ বান্দার হক যথাযথভাবে বুঝে শুনে পালন করতে হবে ব্যক্তি আক্রোশে ব্যক্তি কষ্ট পাওয়ার কারণে আমরা যাতে কারোর প্রতি অবজ্ঞা না করি অবহেলা না করি শত্রুতা না করি দাঙ্গা বাজিয়ে না দেই এবং আমরা যাতে পরোপকার থেকে নিজের হাতকে গুটিয়ে না নিয়ে আত্মকেন্দ্রিক না হই উদার মানবতা নিয়ে মানবতার কল্যাণ করি প্রতিবেশীর কল্যাণ করি আল্লাহ আমাদের রহম করব ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসে অত্যন্ত চমৎকার কথা শোনালেন মরমতো উপকৃত হোক এ আশাবাদ ব্যক্ত করছি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষের দিকে যাচ্ছি আপনাকে ধন্যবাদ অনেক সুপ্রিয় দর্শক শ্রোতা কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চেষ্টা করবেন যেন সৎ কাজ বেশি বেশি করতে পারেন অসৎ অন্যায় অপকর্ম থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারেন দূরে থাকতে পারেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আমিন আমা তৌফিক আল্লাহ ও আখিলদানা আনিলাম রবিল আলমিন আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত